দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে 2023 শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সরকারি বিদ্যালয়ে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়। এবার সারা দেশে 550টি সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শূন্য আসন 1,07,890টি, আবেদন জমা পড়েছে 6,32,903টি। অন্যদিকে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে 2,67,394টি শূন্য আসনে ভর্তির জন্য আবেদন করেছে 9,25,600 জন। 28 ডিসেম্বরের মধ্যে ভর্তির সব কাজ শেষ করা হবে। দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে 2023 শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সরকারি বিদ্যালয়ে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়। এবার সারা দেশে 550টি সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শূন্য আসন 1,07,890টি, আবেদন জমা পড়েছে 6,32,903টি। অন্যদিকে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে 2,67,394টি শূন্য আসনে ভর্তির জন্য আবেদন করেছে 9,25,600 জন। 28 ডিসেম্বরের মধ্যে ভর্তির সব কাজ শেষ করা হবে। দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে 2023 শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সরকারি বিদ্যালয়ে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়। এবার সারা দেশে 550টি সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শূন্য আসন 1,07,890টি, আবেদন জমা পড়েছে 6,32,903টি। অন্যদিকে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে 2,67,394টি শূন্য আসনে ভর্তির জন্য আবেদন করেছে 9,25,600 জন। 28 ডিসেম্বরের মধ্যে ভর্তির সব কাজ শেষ করা হবে। দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে 2023 শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সরকারি বিদ্যালয়ে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়। এবার সারা দেশে 550টি সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শূন্য আসন 1,07,890টি, আবেদন জমা পড়েছে 6,32,903টি। অন্যদিকে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে 2,67,394টি শূন্য আসনে ভর্তির জন্য আবেদন করেছে 9,25,600 জন। 28 ডিসেম্বরের মধ্যে ভর্তির সব কাজ শেষ করা হবে। দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে 2023 শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সরকারি বিদ্যালয়ে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়। এবার সারা দেশে 550টি সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শূন্য আসন 1,07,890টি, আবেদন জমা পড়েছে 6,32,903টি। অন্যদিকে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে 2,67,394টি শূন্য আসনে ভর্তির জন্য আবেদন করেছে 9,25,600 জন। 28 ডিসেম্বরের মধ্যে ভর্তির সব কাজ শেষ করা হবে।